সামনের এপ্রিল মাসও আরম্ভ হইব সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট জানাইছেন বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপিএ জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সিলেটের নয়া বুটার স্মার্ট কার্ড দিব নির্বাচন অফিসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংবাদ সম্মেলনও অবসরলিয়া সাংবাদিক দরিয়া গুসা হোসেন মাসাফিয়ে। শেষ হয়েছে বঙ্গবন্ধুর জন্মর একশো বছর পুরো উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজন করা বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা খালেদা জিয়ারে মুক্তি আর তানুফরে তাকে মামলা তোলার দাবি লিখিল এটা বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে বিএনপি দক্ষিণ সুরমার বাগরখলাত ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টর এফ টি ফুটবল টুর্নামেন্টও খেলছে লন্ডন আর বাংলাদেশের সাতলিবন ক্রিকেট প্রিমিয়ার লিগত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত ইলেভেন স্টার মলিয়াজার জুড়ে শেষ হয়েছে নয়াবাজার স্পোর্টিং ক্লাবর আয়োজন করা নাসির উদ্দিন প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্ট আদাব সকলের শুভেচ্ছা জানাই বাংলা বিরতক আমি জুনে দাম চৌধুরী আর আমি পিঙ্কু ধর অতবিলিঞ্চিলে শিরোনাম অক হনবা ফুরা খবর সামনের এপ্রিল মাসও সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ বিবসারে জানাইছেন বেসামরিক বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি এর লাগি উসমানী এয়ারপোর্টর রানোয় বড় আর সুন্দর করার খাম চলের শনিবার মাদানে উসমানীনগর উপজেলার তাজপুরও কাজিৰগাঁৱে বিনা টেকাই চকুৰ চিকিৎসা দিয়া অনুষ্ঠানৰ প্ৰধান অতিথিৰ বক্তৃতাত টাইন এই কথা কৈছোঁ বিমানৰ লাভ কৰা আৰু মানিছৰে বালা চাৰ্ভিছ দিয়াৰ লাগি দুৰ্নীতিবাচক লৰে দৰ অসৰীয়াও জনাইচোন তাইন মাহবুব আলী খানে কৈছোঁ ঊনৈছশ পঁয়সত্তৰ চনৰ পোন্ধৰ আগষ্ট জাতিৰ পিতা বংগবন্ধু শ্বেখ মুজিবুৰ ৰহমানৰে ফুৰা পৰিবাৰ সহকাৰে মাৰিয়া ই দেশৰ খালী লুটফাট খৰোৱা হৈছে শ্বেখ হাছিনা ই লুটফাট বনসৰীয়া দেশৰ উন্নয়ন খৰৰা ই উন্নয়ন চালাইয়া যাইবার লাগি সবরে এক হইয়া শেখ হাসিনারে সাহায্য করা লাগব প্রবাসী আনসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফ রহমান অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা সিলেট দুই আসনের এমপি মুকাব্বের খান হবিগুঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আর সিলেট রেঞ্জর অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার বদ্র জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার সিলেটের ভোটার আগলরে স্মার্ট কার্ড দিব নির্বাচন অফিসে উৎসবল্লাখান ইদিন পালনের সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রে রহমানরে সভাপতি এক কমিটিও করছে শনিবার বিয়ানে উপসর ইলেকশন অফিস সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইছেন আঞ্চলিক ইলেকশন অফিসার এস এম আসাদুজ্জামানে তাইন কইসেন জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার বিয়ান দশটাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থাকি খুব সুন্দর এক র্যালী বার হইব ৰেলী পাতিয়ে ৰেকেৱেজাৰ নজৰুল অডিটৰিয়ামো আহিব আলোচনা সভা অডিট'ৰিয়ামে আলোচনা সভাৰ লগে লগে নয়া বোটাৰ ল'ৰাই দৱ স্মাৰ্ট কাৰ্ড নয়া বোটাৰ ৰেজিষ্ট্ৰেশ্যনো অইব ইতা ছাৰাও বুটাৰ লৈ সকলো জাঁতৰ খবৰা খবৰ দৱাৰ লাগি অডিটৰিয়ামৰ এটা ষ্টলো খৰাই বালা পাৰফৰ্মেঞ্চ নাহৰতে পাৰিলে যিকোনো খেলুৱৈ বাট ফটাফাৰ দল থাকে পাৰফৰ্মেঞ্চ লৈয়ে মাত খটা ঐতিহ্যৰে এতিয়া মাত খটা সহ্য কৰাৰ ক্ষয়তা থাক্ত খেলুৱৈসকলেৰে কিন্তু খের লইয়া সরম আর ইজ্জতর প্রশ্ন যখন উঠে তখন এটা লইয়া মাথা দরকার শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও সংবাদ সম্মেলন অৱসৰ লৈয়া সাংবাদিকর মাত দরিয়া গুছা করিয়া এই কথা হয়েছেন তাই রবিবার জিম্বাবুয়ের লগে তিন মেসর ওয়ান ডে সিরিজ আরম্ভ আগে এই সংবাদ সম্মেলন খর হৈছিল মাশরাফিরে এক সাংবাদিকে জিজ্ঞাসা বোলিং করিয়া উইকেট না পাইলে সরম বা ইজ্জত লাগে নানি লগালগ সাংবাদিকর কথা দৰ্শন মাশরাফিয়া গুসা করি উনাইছেন একটা কথা তাইন কইচন এন সরম আরিজ্ঞর কথা খেলে হয় আমি কিন্তু মাঠ চুরি করা যাইনি আমি চুর নি লগে আমি সরম আরিজ্যতর মিলাইতাম পারি না অত জায়গা চুরি সামারি হয় তারা সরম নাইনি। আমি মাঠ খেলিয়া উইকেট না ফাইলে সরম লাগতো খেলে আমি তো চুর নাই খালি ইটা কথা হইয়া না বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তাই তাইন আরও কইসন আমি বাংলাদেশের ইয়া খেলরাম না অন্য দেশের হইয়া খেলরাম যে আমারে সরম পাওয়া লাগবো

জিনিসটা তো সিম্পল এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মান কি আমি কার সাথে দেখা আমি 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 তো বাংলাদেশের ওই খেলতে নামছি আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ এখন যে কেউ বলতে পারে যেটা আগে বললাম যে কেউ পারফর্ম নাই করতে পারে কিন্তু সেটা তো মানে তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের জন্মের একশো বছর পুরো উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে করা বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়েছে শনিবার সিলেট জেরালা স্টেডিয়ামওছে প্রতিযোগিতার ফাইনাল খেলা ফাইনেল সরকারি শিশু পরিবারে এক উইকেটের চ্যাম্পিয়ন হয়েছে দি সিলেট হাজানি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ টসো জিতিয়া ফয়লা বেট নামিয়া সরকারি শিশু পরিবারে আটচল্লিশ ওভার সাইডলে সকল উইকেট রায়া দুইশ ছাপ্পান্ন রান হরোয়েন দলের পক্ষে লুৎফুর বিরাশি হৃদয় উনসত্তর রান রবিউলে হরয়েন বিশ রান খাজনশিবার ইন্টারনেশনাল স্কুল এন্ড কলেজের পক্ষে রাহাত আরিমনে তিনটা হরিয়া আর ফাইমেনইন দুইটা উইকেট জবাবে দি সিলেক্ট খাজানিবারে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বেটহরাত নামিয়া ঊনপঞ্চাশ ওভার বলে নয় উইকেটারায় দুশো আটান্ন রান করিয়া জিতে যায় দলর পক্ষে আরমানে একাত্তর মুরাদে ছাপ্পান্ন আর জীবনে চুয়ান্ন রান সরকারি শিশু পরিবারের পক্ষে হৃদয়ে তিনটা আটাঞ্জিলে দুই উইকেট নিল ফাইনাল খেলার বাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আস্তা সিলেটর এডিসি জেনারেল মোহাম্মদ আস্তামুদ্দিন তাই চ্যাম্পিয়ন আর আনার আপ দলর পুরস্কার তুলিয়া দিন অনুষ্ঠান হলে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম বিশেষ অতিথির বক্তৃতা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন খানে খালাদা জেল থেকে ছাড়া আর তান উফরে থেকে মামলা তোলার দাবি লইয়া সিলেট ও বিক্ষোভ মিছিল আর সমাবেশ করছে বিএনপি শনিবার মাদানে জেলা আর মহানগর বিএনপি এ শহরের সুবানিঘাট এলাকা থাকি মিছিল বার হইয়া বন্দর আইয়া সমাবেশ করছে সমাৱেশ ভক্তাসকলে কৈচোন চৰকাৰে তিনবাৰৰ প্ৰধানমন্ত্ৰী খালেদা জিয়ালৈকে কুব খাৰাফ ব্যৱহাৰ কৰা বেমাৰী মানুহৰে জামিন না দিয়া তানৰে মাৰাৰ ফটো নিচেকি চৰকাৰে ইলান খাৰফ ব্যৱহাৰৰ লাগি চৰকাৰে একদিন জোৱাব দিব লাগিব ভক্তসকলে চক্ৰান্ত বাদ দিয়া খুব জল্ডি খালেদে জিয়াৰে জেলতাকি চলাৰ দাবীও জনাইচোন মিছিল আৰু সমাৱেশত উপস্থিত আছিলা চিলেট জিলা বি এন পিৰ আহায়ক কামৰুল জাগিৰদাৰ মহানগৰৰ সভাপতি নাচিম হুছেইন জিলা বিন পিৰ আগৰ ছেক্ৰেটাৰী আলি আহমদ বি এন পিৰ নেতা আব্দুল কাহিম চৌধুৰী আব্দুল মান্নান ফরাজ চৌধুরী শামীম রাজল হাসান কয়সরোদী মাহবুরব চৌধুরী ফয়সল হোসেন চৌধুরী আর এডভোকেট ইমরান আহমদ চৌধুরী সিলেটর দক্ষিণ সুরমার বাগরখোলাত ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টে আয়োজন করছিল এফ টি ফুটবল টুর্নামেন্ট শনিবার বিয়ালে বাগরখোলা গাঁর খান্দার মাঠ এই টুর্নামেন্ট লন্ডন আর বাংলাদেশের সাইড দলে অংশ নিশ্চয় টুর্নামেন্ট প্রধান অতিথি আসলা বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদের আগর চেয়ারম্যান সৈয়দ মাহবুব ই জামিল বিশেষ অতিথি আসলা সিলেট জেলা পরিষদের মেম্বার মতিউর রহমান হাল্লালা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফৈজুল হক ইকবাল চার নম্বর সাতলিবন ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনেল খেলা আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার রাত সাতলিবন দক্ষিণের মাঠ ই খেলা হয়েছে টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হয়েছে রোহিত ইলেভেন স্টার শমিশার র্যালের সভাপতিত্বে রোমান রহমান রুমন আর শিমুলোর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট সদর উপজেলার স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদে বিশেষ অতিথির বক্তৃতা করেন গুদুলি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুল আমিন ফরহাদ স্টোন ক্রাশারর পরিচালক আব্দুল আহাদে আরও বক্তৃতা করছেন আব্দুল সুভান আতিকুর রহমান গুলাম মোস্তফা মুরাদ আলম লেসুমিয়া শফিক আহমদ জসিম উদ্দিন ফখরুল ইসলাম জয়নাল আবেদিন শোয়েব মামুন ও শোয়েব আহমদ সহ আরো মৌলভীজারও নয়া নয়াবাজার স্পোর্টিং ক্লাবে আয়োজন করছিল নাসির উদ্দিন টুর্নামেন্টর শুক্রবার এই টুর্নামেন্টর ফাইনাল খেলা হয়েছে টুর্নামেন্ট অগ্রগামী ক্রীড়া চক্র টাইবেকারে টাইবে চ্যাম্পিয়ন হয়েছে তারা দরম এফ সি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আর নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মুওয়াজ্জেম রুবেলের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানও প্রধান অতিথি আস্থা পুলিশ সুপার নুরুল ইসলাম বিশেষ অতিথি আসলা বরলেখা উপজেলা পরিষদের আগর চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর জুড়ি উপজেলা পরিষদর আগর ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ঝুড়ি থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন সর্দার পূর্ব জুডি ইউনিয়ন পরিষদর আগর চেয়ারম্যান ইয়াসুদ্দিন নয়াবাজার স্পোর্টিং ক্লাবর সভাপতি ময়নুল ইসলাম মঈন আর সেক্রেটারি শামসুল আরফিন মুক্তায় বাংলা বিরাটকুর খবর লগ এটা ভাল লাগেই অকল ধন্যবাদ